মোটেও ঠিক না যে নিলা ডাইরেক্ট করিলেই ভাই তো মাতে মাতে নবা দেব ইব্রাহিম আলাইসালাম সিরিয়ার মধ্যে তা তাই না হিসিন বাড়িত খানো তান বাড়িত আওয়ার পরে মক্কা শরীফ সিরিয়ার মধ্যে গেছেন ব্যবসার লাগে তাই না যাইতে সময় তান বিবিয়ে তানে বলে সারাই হইলে ফুয়ারে বিয়া দিয়ে যাও ইসমাইল আলাইসালামে বিয়া দিয়ে যাও তাইন কইলা ঠিক আছে গেলাই একবার দিয়ে কইলা রেবা তোমার খুড়িয়ে উপযুক্ত আছে বোলে ওয় বোলে আমার ভুয়ালকে বিয়া দিয়ে দিতাম বিয়া দিতাম দিবাইনি বোলে নেও বোলে তুমি বিয়া দিলা ওই তখন কোর দিলা আসলো ওই তো দিলাইসেন লইয় সব কিছু কোনো জিনিস চাওয়া চা করছো ওই তো ভার কাছে দিয়া বিয়া দিয়া তৈয়া গেছি এক বছর বাদে আইসুইন সব বুড়া মানুষ হুড়া নানি হইলে তো তাই ফাঁকা এখান লইয়া ফাইল দিত নানি হৌর ইগো দিল না ন সৌৰ বা এক জিনি খাওঁ এক জি ফুৰিয়ে মনে কৰছে নাই এই ফুৰি খাব তাইৰ মেইনবাৰীৰ বাঢ়ি অখান মেইনবাৰী যে ফুৱাই সৌৰৰে হৌৰ মনে কৰছে এই ভৰ বাঢ়ি তাৰম্বাই থ নাই মোটেই আৰম্বিত নাই কাৰণ তাৰ সৌৰ বেটীৰ বা এক জিনি দুই জিনিছ নাই ইকোতো আল্লাই

আর বাদে দেখ খালি অনবরত বুঝাই খদ্দা না এখন হাদিয়া হিসাবে আমার বিয়ে হাদিয়া হিসাবে দিছই বাদে এক বছর বাদে ধরবার লাগে ঘর না শৌকেজ মাতো আসলো দিছুইন্যা শৌকেশেক মাতো আসলো না

তুমি আমারে কইরায়ে যে ভাবে নবীজি ফনাযিল হইছে যেবিনি নবীজে জেতে ভাবে বুঝছনি সেই ভাবে আমি বুঝছি কত খান বুঝি তোমারে কইতাম যদি কই তাইলে তোমাইতে নিরস হই যাইবায়ে নবীজির উপরে যে ভাবে কোরআনে করিম নাযিল হইছে সেই ভাবে আমি মাত্র डेढ़ পারা বুঝছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যদি আয়শা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার মত মানুষ নবীজির সবথেকে বেশি ময়ার যে বিবি অতখান মায়ার আসলো তাহা যুদুর সময় নবীজি হাত তুলি আল্লাহর দরবারে কইছেন আল্লাহুম্মা লা তাখুজ বিমুহাব্বতি আয়েশাই ফা ইন্নাহু বিলা ইখতিয়ারিন আয় আল্লাহ আয়েশার লগে আমার মায়া বেশ হাশরের দিন আমার উম্মতের সামনে এই কথা তুমি খয়না রে বা তোমার এক বিবির লাগি মায়া বেশ কি তার লাগি আসলো কারণ যদি মায়া বেশ কীটার লাগে এই পুষ্ট করিলাও তাহলে আমার কাছে আমি আমার নবী হিসাবে মায়া তো সারা বিবেক সমান থাকার কথা কিন্তু আয় লগে আমাল আমার অটোমেটিক বেশ হয়ে গেছে মায়া যে জিনিস আন্তরিকতা যে জিনিস ভালোবাসা যে জিনিস এগো মানুষের এখতিয়ারের মধ্যে নাই ইয়া আল্লাহ আমার এখতিয়ারের মধ্যে নাই যদি আমার কন্ট্রোলের ভিতরে রইতো তাইলে সারা সমান সমান করি আমি ভালোবাসা করলাম ভাল্ল মায়াইগো মানুষের ইচ্ছার আনি নাই দেখিও কোন মানুষ অত্যন্ত সুন্দর তার বাই চাইতে খালি বালা লাগে অটোমেটিক মায়া হই যায় কেউ মালদার মানুষ খালি সখি দান করে তার থেকে অটোমেটিক মায়া হয়ে যায় খের ওর মাত কোন শুনতে বড় জবর ভালা লাগি অটোমেটিক তার লগে ভালোবাসা হয়ে যায় হয় না হয় না অটোমেটিক হয়ে যায় তাই লিগো মানুষের ইতিহার কোনো জিনিস নাই আমার কাছে আমি আমার শর্মিন্দা গান করি না রে মাল্লা অত বেশি মায়া

আমার হৌর আমার শ্বশুর আয়শা সিদ্ধি করো বাবা তিন দিন হয়ে গেছে মধ্যে নাই তৈবার মধ্যে নাই তুমি দেন কোনো খবর জানো নি তুমি দেন যাও যে জায়গার মধ্যে তাই তানে কি আমার সালাম জানাই আর হইয়া তানে ইয়াদ হরিয়ার তখন সারা চতুর্দিকে বলি সৈনাবকর সিদ্ধি কর কোনো খবর নাই মনে হয় দুশ্মনান ইসলামে তানে হালাক মনে হয় খরি লাইসেন এভাবে সারার দ্বারা নয় গেছে কি ওই সময় হজরত উসমান গনির তালানহু খুইলে না যখন শহরের মধ্যে নাই তা তাহলে দেহাতর মধ্যে যাই গাওয়ার মধ্যে যাই হয়তো গাওয়ার মধ্যে রাখতে পারেন তখন ফাড়ের মধ্যে যাওয়া শুরু করছেন ফাত্তর ফাড় অতিক্রম করি করি যাওয়ার ভরে দেখলেন উঠ রাখাল বেটায় উঠ রাখের তারা কইলে ও উঠ রাখাল বেটা একজন মানুষ বড় মানুষ তাজা মানুষ ফেট বড় টান তহবন লুঙ্গি জাগান ইকান আটিয়া যাইতে সময় মাটি ঘূৰি ফুরি যায় এ হিলা বেছ দাড়ি আলাই বেটা এন কোনো খবৰ তুমি ফৈতাই পাৰনি লুঙ্গি মাটি ঘূৰি ঘূৰি যায় এরত তইলে তান ফেন বৰ আসলো। আৰু ইকান ৰইত না অটমেটিক নামি যাইত এৰ লাগি যাৰ লুঙ্গি পিন্ধ তোমাৰ যেন সক্ষকে দলিল নাই টকনু ঘূৰিয়া টকনু ঘূৰিয়া যাইন লুঙ্গি ভিন্দি এ যে জাগা ইকান ঘূৰি পায় ফেন দিওক লুঙ্গি দে এই জাগাৰ এলালাই দুযোখনি কিন্তু এই জায়গা খাটিয়া হারাইতো না অটোমেটিক এই জায়গার লোক আস্তা শরীর লাগাইলাছে নানি কিন্তু যারার ভেট বড় এরার অসুবিধা হইলে এগুতো উজর নানি এর লাগি দেখা এই বেটা কইলা ওটে ও উসমান আমি তোমার সিনে তো তানে শুনিন না এটা ও বেটা তোমার নাম কি তা বলি আমার নাম উসমান বলে তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ফুড়ি যে উসমানে বিবাহ করছে এই জন্য বলে হ্যাঁ বলে ও দেখরাইনি সামনে যাও গিয়া নয়ে গাতে গুয়াছে করতে এক গুয়াছে গানো গেলে এই বেটারে ভাই ভাই তিন দিন থেকে ই গানো খানদের যখন বড় খান্দা শুরু করে তখন আমার উঠে ফলানি শুরু করি দেই আমার রুট কন্ট্রোল দিতাম ফরি না তখন গে বেটারে আমি কুদাম মারি ও বুড়া বেটা তখন গিতার লাগিছিল আস্তে ছিল্লা আমার উঠোরে আমি রাখতাম ফরিয়ার না তখন বেটায় আওয়াজ ছড়া কম করে তখন আমার উঠে গ্যাস খাই আর যখন

বলে না না আমি যাইতাম না এ বলে না নবী যে দিছেন তোমার এলিয়া আমি যাইতাম যখন তানে চুলিয়া খান্দা খান্দা অবস্থা তৈয়া গেলা নবীজির সামনে তখন সানা দেখি অবাক হয়ে গেলা নবীজির সামনে নিলা আর নিয়া দারো বয়া কইলা ও বকর কোরআনে করিম নাজি সায়াত করিম নাজিল হইছে আর সারায় বড় জবর খুশি করডা ফুর্তি করডা আর তুমি খালি গিতার লাগি ভাগিয়া গেলাই বলে ইয়া রাসূলুল্লাহ আমি কোন কারণে গেছি আপনার সাহাবাগলে জানোই না যদি তারা জানতা তাইলে এক তোমার মায়া

নবীজে কইলে ও আমার মায়ার সাহাবি এখন তোমরা খো সাই আমার আবু বকরে যে কথা বুঝছেন তুমি তেনে খেয়ে বুঝতে পারো নাই তাইলে আমি কই আর আমার মরার বাদে দুনিয়ার জমিন নাও কর মর লাও কুনত মুত্তাকিদান খলিলান লাতাকাসতু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি ফরমাইন যদি খেরর লগে যদি আমি বন্ধু মরার বাদে বন্ধুত্ব করি তাইলে আবু বকর সিদ্দিক কর লগে আমি বন্ধুত্ব করব কারণ মন চাই শরীয়তে একমাত্র তাইন বুঝছো ইন সুবহানাল্লাহ তখন সারা খান্দা শুরু করলা যখন খান্দলের রুল উঠে গেল কেউ সময় নবীজি কইলা তুমি দিন থামো

লগে লগে তারা কোরআনে করিম খুলবা আর খুলার লগে লগে আমার হদি সকল বা আর আনার ভরে তার মত বিনিময় করবা সমাধান ভরে দিলাইবা এর লাগে তোমার খান্দার কোন প্রয়োজন নাই সুহান আল্লাহ বুঝা নি ভাই তাইলে ভাই যান আইজ আমরা এইখানে আইসি একদিনই دینی মধ্যে অধিকাংশ কি আমরা ও কথা বুঝলাম কিয়ামত পর্যন্ত যত সমস্যা আমর সামনে আইব তার সমাধান কোরআনে করিমে গরিয়া দিলাইব তাইলে আমরা শোক kulawa lagbo যে শোক দি কোরআনে করিম দেখার মতো যোগ্যতা আমার তাতে লাগে বুঝা গেছে নি মাস শোক kula da না ও যে ইউটিউব লিয়ে দের খারাপ থইও না তোমাতা নি তার দুনিয়ার شراب বেজাল শোকলা হারাইয়া থইতো কোন কো আসলি কোন নকলি মানুষে বুঝার কোনো ক্ষমতা নাই খারাপ পাই না তুমি তোমার মুল্লার ওয়াজ ফাইবায় ফিরসা বড় হাইবাই সগামুল্লার ভাই বাই ফাটা মোল্লারও আলিমরফ ভাই বাই দরবে মুফতি মুফতিরও বাই মহদ্দিস বাই কিন্তু যে সারা মানুষ যারা এই কারণে এরা বুঝতো কিল্লা সগামুল্লা কোন মোল্লা খারাপ পাইও না আছে না নাই হারুণ সারা ইচ্ছা আসেনি নি ক না সগামুল্লা না নি হে একবার মোল্লা একবার বঁচলো নানি ফাটা সরু করিয়া সে খারাপ পাইও না যদি ইউটিউব ঘরো দিনী ক্ষেতম কোনো সন্দেহ নাই দিনের ক্ষেতমত তোমার নিজের একটা লাভ আছে পয়সা হওয়া যায় না যায় না যায় লাভ আছে কিন্তু তা তোলা খাটিয়া ছাটিয়া রাখি রে ভাই রাখা না দে তুমি তাই দেখান খারাপ পাই না ও যদি সারা হারাইয়া থই দি তোমার তোমারই চ্যানেলে কীভা মারার বাদে যদি এখারে খসি দেওয়া খিলা তা কিবা আর খর মুসলমানি দেওয়া খুলা বাগাইয়া বে করা

তাহলে করানে করিম আমার অনুকরণ করতে লাগব তাহলে কোরআনে করিমে আমার হুকুম দিছে

أول شيء أول شيء أول وقت أول عمل أول شيء يحاسب عبدي الصلاة মান সলহত সলহাকুল্লুহু ওয়া মান খাসারাত খাসারাকুল্লুহু মানুষ মরার ভরে যখন আবার তরে জাগ্রত করা হইব জাগ করায় হইব জিন্দা হইব জিন্দা করার পরে তারে সোহাল জবাব করা হইব ফয়লা কর سوال তারে হইব নামাজ সম্পর্কে গতিকের নামাজ আর হিসাব রে Zain পুরা করে দিবায়ে তান সারায় ইন শাহবস্তে সফরা হইয়ে দইব আর যার নামাজ আর লাগি দিব এক হিসাব শুদ্ধ হইয়ে দইতো না বুঝা গেছিনে না তাহলে হইলে আমি নামাজ তোমাদের সব দেওয়া লাগবে না যদি নামাজ আমার শুদ্ধ করি হয় ইন্না সলা তো তনহানিল ফাশা ইবল মুং করি বলবা

গতিকে নামাজ গুণ আমি খোদা আদায় করা লাগব। নমাজ যদি আমি আদায় করতে হয় তাইলে ফরলে ফইলা আমার ইমান ঠিক করা লাগিব ইমান লড়খড়া হইলে হইতো না ইমান লড়খড়া হইলে নি অত না কি লাগি ইমান লড়খড়া হইতো হইতো না কারণ ফইলা আমন্তু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানি আমন্তু বিল্লাহ আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম وما انشي وما لايكتي تن فريش تغلو فري وكتبي هي تن كتاب غلو ورسولي تن رسول وليوم الاخر قيامة الدين روفري والقدر خيره وشره من الله تعالى بلا برا تقدير روفري تقول الله رفق تك والباس بعد الموت مرار بعد التوار روفري اميمان তাইলে যদি আমি একমত রবালা বুরা তাকদির যে গো আছে যদি আমি উপর বিশ্লেষণ করি তাহলে আমার একজন আরইমান ঠিক হইতো না কারণ যদি আমি কোন কাজ করি কাজ করার পরে যদি রিজাল বলা হই যায় তাহলে আমার আল্লাহ বালা করে আর যদি রিজাল খারাপ হই যায় তাহলে অমুকে আমার খারাপ করছে ও হয় না হয় না অত না লাগি আজ আমরা ইকান ওয়াজ হইছি পূর্বগুল নানি। ম্যাথিউ পূর্বগুল হওয়ার পরে নিশ্চয়ই একবাড়িত খানির দবত্ব পাবো নেন নিশ্চয়ই তার আশা আছে মনে করোনো ধরনের গেল আজকে সকালে নাই মনে করেন একটা ফিশারি একগু দিতা ফিসারি দেওয়ার অঙ্ক হলো আর দুই চারিজন টান বাড়িতে আবার ফলে এরা না আজ কুয়ার বাধ্য রেবা আজ আমার এখন ওয়াজ আছে না কোনো বড় বড় আলিমুখাল আইবা এরা খাইল গু দৌড়াইবা তাহলে বরকত দিবা আর দুই চার তানে বি টানে ফাঁ ভরে তাই বন্ধ হয়ে গেল লাগে এখন ওয়াইজি করে আঁকি আঁকি তাইন ডাকি লাইছেন দুই তিনজন পরের দিন বিহানে ফিসারিদ দেওয়া হয়েছে তখন আমি তানে টানা পলাম ও দিতে ফিসারি দিতা ফাঁর দশ ফুট উঁচা করতাম আর একদম আপনার ফ্লাড হয়নি বোলে খুব কম হয় ওইলে কত ফুট হয় বোলে ওইলে মনে করো সাইট ফুট পর্যন্ত উঁচা হয় এর ভরে হয় না বলে তো দশ ফুট কিতাল লাগে তাই নত উঁচা কর্তা ও আমি তানে ফাইলাম বাদ দিন হনুকা দশ ফুট দিয়া লাভ নাই আপনি ছয় ফুট দেখ আর যে উফর যে মাটি না নিয়ে আপনি দশ ফুট চার ফুট রয়েছে ওগুন দিও ভাই বিশ্রা ভাই কত বড়াইয়া তুই দেখ তা হইলে সবজি খেত করতে পারবা ও সারাই গেলে ঠিক আছে তাই তো বড় সুন্দর বুদ্ধি দিস এখন তাই ছয় ফুট ফিশারির ফার দিস আর বিশ্রা এখন বানাইস কোন বৎসর ওই অঞ্চল চার ফুটের উপরে পানি হয়েছে না যত বড় ফ্লাট দেখ উদাহরণস্বরূপ

ফুড়ির বাড়ি বিয়ের বাড়ি হরির বাড়ি হাল্লার বাড়ি সারারে কিন্তু দিবা মশা দেখা না দেখা মাছ কিন্তু দিবা কিন্তু জেরা সেট দিয়ে দিছে না এরারে দিতা নাই মুঠেও না কো উফ আল্লাহ বাদ দেও তারা প্রত্যেক দিন খাইতরা কেউ যদি ইরাইজ করে দেও এটা প্রত্যেক দিন খাইতরা ও আজও যাইতে একটা এমনি খাইতরা নি তিন চার বছর বাদে আক্তা দিছে খুব ডাঠ ফ্লাড আর এখানে হাইলা খান্দি বাইয়া যার তখন ই বিচারি গো বুড়াইব না বাবাইব বুড়াই লাইছে সব মাছ গেছেন গিয়া আৰ একদিন মছজিদৰ দাৰিত বৈচোন জুম মাৰিয়া হায়ৰে হায় আমাৰ দহ ফুট যদি দিলে ইতাম কি কু আহে কুতাও গেলা নানে হৰাম মুলবি আই আমার কি টাটা ওলাইছে আই নামাই তাকুন অয়ো দৃকুমুল মৌথুৱা লাও কুমতুম ফি বুৰু জিম শৈয়াদা হিং তুচিবো হুম হুচনে তুই একো দু হাজি وان تصبهم سيئه يقولوا هذه من عندك قل كل من عند الله ما اصابك من حسنه فمن الله وما اصابك من سيئه فمن نفسك

দয়া করি আর আজকাল বালা হইল গিয়ে স্কুল ডাইরেক্ট করি লাইন দেখু আস্তাফিরুল্লাহ মোটেও ঠিক নাই মোটেও ঠিক না যাই নিলা ডাইরেক্ট করি লই ভাই তো মাতে মাতে অন্যবা দেব ইব্রাহিম আলাইহিস সালাম সিরিয়ার মধ্যে তা তাই না সিন বাড়িত খানো তান বাড়িত আর পরে মক্কা শরীফ সিরিয়ার মধ্যে গেছেন তাই ব্যবসার লাগে তাই না নবী নানি যাইতে সময় তান বিবিয়ে তানে সারাই কইলে ফুয়ারে বিয়া দিয়ে যাও ইসমাহিলা ইসলামের বিয়া দিয়ে যাও তাইন কইলা ঠিক আছে গেলা একবারে গিয়া কইলা বা তোমার বলে উপযুক্ত আছে বোলে অয় বোলে ও তো আমার ভুয়ার লগে বিয়া দিয়ে দিতাম বিয়া দিতাম দিবাইনি বোলে নেও বোলে তুমি বিয়া দিলা ওই তো তখন কোর দিলা আসলো ও দিলাই তো লইয়াইছো খানদান সব কিছু কোনো জিনিস সবচাবি না ওই তো ফুয়ার কাছে দিয়া বিয়া দিয়া তৈয়া গিয়া এক বছর বাদে আইছইন সব বুড়া মান নহোরেন বুড়া না নেই হইল তাই ফাকা খান লইয়া কই গো ফাইল দিত না নেই হই দিল না নহোরার বাপ দুই জিনিস না এক জিনিস Okan আগে খাও এক জিনিস যে ফুড়িয়ে তাইর হৌররে বাপ মনে করছে না এই ফুড়ি ইবাড়ি খাওয়бут কঠিন আছে তাইর চো কইলো দুই নম্বর হ্যাঁ হ্যাঁ তাইর মেইন বাড়ি ওখান না বহর বাড়ি ওখান মেইন বাড়ি যে ফুয়াই হৌরে হৌর মনে করছে ভোর বাড়িতে আরাম্বাই তো নাই তো মুটু আাম নাই কারণ তার হৌর বেটির বাপ এক জিনিস দুই জিনিস নাই তো আল্লাহ এই যে কুদরতি খেড়ি গুলা লাগি তো আরা বাড়িতে খেয়ে আিয়া কারণ তোমার বন্ধু যদি জাইজ ভরি লইতো তখনই মশা ইস্তারি আর ইতাম চাই কোন ভাইলা এনি এনে সে আর খুঁজিতাই ভাল লাগে এনে ভালো গেল কিছু ভাইলাই এনি এনে হালালে ভাবার হারামে ভাবারাই তো না নিবা খুঁজিয়া ভাবার আনা খুঁজিয়া ভাও আমি যাইতাম নাই গেলে খারাপ পাই বেশি এখন বেশি খুজিয়া নানি বেশি খুজিয়া নানি বেয়াই আমার ভুয়ারে আমি শুনতি তোর খাই বিয়া খালি মসজিদে গিয়া অনবরত বিয়া খর্দা আর বাদে দেখো টাক খালি অনবরত বুঝাই খর্দা

তিন দিন রইলা তিনো দিনৰ মতে তান লগিয়ে কোন খারাপ পালা ব্যবহার করলা না তখন তাইনে আল্লাহর নমি থইত রে কি জামার ওচৰে কলে স্মাইল আমি যাই আর কি তোমার ঘৰৰ চৌকাত দোকান বদলাই লাই অ আল্লাহ যখন বাপ গেছুন কি আবার ব্যবসার লাগে তিন দিন মাতে গেছন কি কুড়াল লইছেন আর ঘৰৰ চৌকাটো বাইরানি শুরু করসেন বাইড়াইতে বাইড়াইতে আর খাল ফুৰি কি যে চৌকাত যায় না আটি আটি আবার তাইন সাম দুশৰ গেলা সিরিয়ার মতে গেলা ঘিয়া বইলা আপবা জান আপনি আইতে সময় আমারে কইস যে ঘরের চৌকাট ভাঙ্গিতাম ও দোকা মারা তোর খাল গেছে কি চৌকাট ভাঙ্গিতাম ভরলাম না বলে ও বাবা তোমার এই চৌকাট বদলিবার কথা কই তাই এমন কই নাই আমি তোমারে ও চৌকাট বদলিবার কথা কইছি যে চৌকাটে খায় পান করে আগে মতেও ঘুরে বদলিতায় মানে বেটি ছাড়ি দিতায় কথা কৈছি আবাৰ তাইন ঘূৰি আহিছোন আইও বেটীৰে চাৰি দিছে আমাৰ খবৰ দিছ বাবা ইব্ৰাহিম হালি বিবে কৈছে আপুনি আহিলে আই বেটী ঘূৰি চাৰাই দিলাই বেটি পালা নাই আমাৰ আমাৰ একটিৰ ব্যৱস্থা কৰি তেওঁ তাত বিয়া দিয়া যাও লগে লগে তাই নাৰকবাৰীত গেলা বিয়া ক'লা বাইচা খবৰ খাইছি আপোনাৰ বাৰীত একো ফুৰি আছে বিবাহৰ উপযুক্ত আমাৰ ফুৱাৰলৈকে দিবা এনে বিবাড়ির ব্যাপারে কইলে আপনার ফুয়াে বিয়া করতে না আপনিই বলে আমি আমার ফুয়াে বলে যাও তোমার ফুয়াে রে আইতো আইয়া দেখতো যদি খাটে ঘাটে আর আমার ফুড়িরও তার ঘাটে তাইলে আমি বিবাহ দিমু শর্তটা দুচ্চা রামরা রে গো এক তরফা বুঝিও তুড়া আমরারে গো হইল খালিদাম দরঘাটি তো আর হিন হইল ফুড়ি গোরা ঘাটি তো এক নম্বর কিন্তু ফুড়ির অধিকার ইকেন তুড়া বুঝ হইও করণ তাইরা ফোন বাপ ফালাইয়া যাইত আফন মা ফালাইয়া যাইত আফন বাই ফালাইয়া যাইত আফন বইতার খানদান কে খান্দান উজার খরি এক বেটার করে যাইত নানি যদি বেটাগু তার মন মতো হয় না তাই রাস্তা जिंदगी दू জপকে যায় না নি কিন্তু আমরাও জারে বাবা ডিক্টেটরশিপ কইন্নানি করে না দিলাইতা মন কিতা লাগি তাই আর গো মাত্রা কিতা কিন্তু তাইরে মাতাইতা আইছেনি মা দিগান জগন তান খাই আইলা আইন বিবিরে কইলা আমি তো গিসলামম করবাড়ি তার ফুরিয়ানার লাগি ইসমাইলর বিবাহ দিবার লাগি বেদায় কইছে হে যাইত হে গিয়া মায়ে তানে মায় ইসমাইল তোমার বিয়া দেওয়া তো তুমি অমুকর বাড়িতে অমুকর বাড়িতে খুব সুন্দর এক যুবতী বালা দিনদার মানুষ আম্মা জান আমি আমি তো বেটির চেহারা দেখম কিন্তু বেটির মাত কটা বেটির ব্যবহার বেটির বাকি কোন জিনিস তো আমি দেখতে পারতাম না এর লাগে আপনি যদি যাও তাইলে আমি যাইমু আইসি আর খান যেমনি বাপে কইলে ফুয়ায় দত্ত ফুয়ায় আর তার বন্ধু ছড়া আর কোনো গুণা ভাই যান বন্ধুরে লইয়া যাওয়ার তোমার কোনো অধিকার নাই বন্ধু দেখা যায় দি তাইলে তাইন কইছিল মা আমি তাই চেহারা দেখমু বাকি জিনিস তো দেখতাম নাই গতিকে এক বেটি মানুষে এক বেটি মানুষের যেভাবে চুল খুলিয়া দেখতে পারবো এইভাবে তো দেখতে পারতাম নাই গতিকে মা যাওয়া লাগবো মা ফুয়াগে গেছেন মাফ ہوا যাওয়ার পরে ابراہیم علیہ الصلوۃ والسلامের বিআই যায় না আবু জাফর তাইন উঠিয়া কইছেন না না আপনি হযরত কক্কা কইলা ফড়িয়া দেখো কয় ফড়িয়া দেখো আমার ফড়িয়া দেখো যখন ফড়ির লগে মাত কথা হইছে ফড়িয়া উঠিয়া হইছেন আপনি আমারে তো বিবাহ করা তাইছ বলে हां বিবাহ করা তাইছি বলে আমার আর আপনার যেখান ধর্মগ্রন্থ যেখান ওখানে আগে আমার ফড়িয়াহু না সুবহানাল্লাহ বেটি কিতা কইছেন তান সময় কোরআন দেখান আছেন তখন কিতা আসলো যাও জুবুর জুবুর ওখান ভরিয়া শুনাও তখন তানে ভরিয়া শুনানি নিয়েছে তাই তানে শুনাইছেন শুনানির ভরে তান কিতাব মতো উনিশ বেটি মানুষ তার উন্নিষ্ট সওয়ালের জবাব দেওয়ার ভরে কইলা এখন আমি আপনারে পারমিশন দিলাম আপনারে আমার খাটিছে বেটারে সওয়াল করার অধিকার বেটিয়ে দিছই না তাইলে বেটির জিকানির অধিকার আছে কারণ বেটিয়ে তোমার গরো আইতো আমার ভরে নে কেলা দগল ভাইতো আর তুমি মদ রুজনা খরায়ে আর বেটিয়ে কোরআনে করিম হড়িয়ে তিলাওয়াত করে আর তুমি বউটা আমি করি খাটাইতে আর ও গর্তা তুমি সুন্নতি হরুতে ভাইলাই তাইনি মত না কি তার লাগি কুয়ারে খালি আউরি বিয়া দেরা আর দোয়া করতাই ফিরতা দোয়া করো কল্লাই গো নেক আওলাদ দি তুই গয়ে করে ইব্রাহিম আলাইহিস সালাম লাগানো হইছি

যখন ইসমাইল আলী ইসলামর বারে প্রশ্ন করা হইল যে আপনি আমার জিজ্ঞাসা করতে পারো আমার আপনার চাহিদা কিতে আছে বলে না না আমার চাহিদা যেগুলো আর কথা সারা প্রশ্ন তুমি আমার করি লইস যখন তাইলে তোমারে আমার খাটিছে সুবহানাল্লাহ তাইলে বেটি রকরা অধিকার বেটি দিনদারি তাই জামাইরে পছন্দ করার পরে তাই গ্রহণ বেটারে কইছি আমার জিগাইতে পারো বেটায় কইছেন আমার ইলা একটাও প্রশ্ন নাই যেগু আমি তোমারে জিগার করতাম اوکے کٹائی خولا دار ماہ دیکھا لگ بو او دکن فری گیا خولا آپ جائیں আমার স্বামী যাই নই তেন মার এঞ্জইন তাই না মারে দেখতা যাইতাম ফারিনি বলে মাগো তুমি এখন যাও বেটি কেন আইতে পারতে নাই যখন তোমার এই স্বামী পছন্দ হয়ে গেছে এই তোমার পছন্দ হয়ে গেছে কি এখন তোমার মা হিসাবে তুমি সামনে গিয়া বহু দিন মা বানাই দেওয়া হয়ে গেছে কি যখন বেটি মার সামনে গেছেন মার সামনে দেওয়ার ভরে মায়ে মাতার মধ্যে হাত দিছেন হাত দেওয়ার পরে অটোমেটিক খাফুর ফরি গেছে কি মায়ের চুলগুন যাইছেন চুলিগুন লম্বা যে বেটির চুল লম্বা এই বেটির গরনের আওলা দখল জন্ম লইবা বা

যদি আপনি চাও আইছৰ ঘৰত যাইতা তাইলে যাইতাই ভাৰ বায় ইলা দুই বেঠী যদি কোনো অৱস্থাইও দিছ নাই সি ঘৰত খাব বুঢ়ো এই মৰলেও হব না আমাৰ কোন আমাৰ

তখন নবীড় সামনে গিয়ে আয়েশা তোমার ফুল আল্লাহর শান্তি বর্ষিত হোক আয় শায়তান সুল গুন্ডে এইভাবে বার করছেন মাতার কাপড় ফালাইছেন ফালাইয়া দে দুই বা আট করছেন দুই বা আট করিয়া এক বা আট আনিয়া তিতি বলিছেন বলিয়া গাইড দিছেন আর ওদার ওর বা আট আনছেন আনিয়া মাত্র তিন গেছা তিতি বলিছেন আর বলার ফরেও ফরে দি হন খেয়াইয়া সালাম দেয়ার লগে লগে খুঁজছেন মার হবা ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ মার হবা মার হবা ইয়া রাসূলুল্লাহ ওহে আল্লাহর রাসূল আপনি ধন্য ওহে আল্লাহর রাসূল ওহে আল্লাহর রাসূল আমি ধন্য ওহে আল্লাহর রাসূল

আগে আমি বলি লিলাম মানে বলে আমি তোমার মাথার দরিয়ার তুমি বলো নবী যে মাথার মধ্যে ওলাদ দিস আর রাজশাহ বলিস আর রাজার মনের মধ্যে খালি ফুর্তি আর আমার স্বামী আমার মাতার মধ্যে আর দিস লাগি মাঝে মধ্যে নিজর বেটির খুশ করার লাগি যদি শিরুনি দিয়ে একবার দুই আশ্রা দিলাও তাইলে এই নাম হইলে বাদত গুনা নাই আর মায়ে যদি দেখিলাও তোমার ফুয়ায় ফুয়ার বোর মাতা আসিয়া দেয় তাহলে না খুলটাইয়া গালি দিও না আমার ফুয়ার না মায় কখানা হয়ে

এদিন আয়সা সিদ্দিক নবীজির গরোর বিত্রে দি উল্কা হইনা আগে লঙ্গর দি উল্কা লাগাইতা এলকু বাইরা জায়গা আছে লঙ্গরে গেসা লাগাই আর আমরা এটা তো উল্কা মারুন না এখন বারেছি শীতকারি আয়সা সিদ্দিক উল্কা উগু এমন হিসাবে লাগাইয়া থইসইন যে নবী যদি খেচিয়া ডেকা মারুন তাহলে হইব না হইতো না তার অর্থ হইল কিন্তু আইবা যখন দুয়ার হয়ে হইতো না হইবা আয়সা দুয়ার খুলিয়া দেবা নানি এই তো আমার কাম হয়ে আল্লাহ রসুল তো রসুল আল্লাহ রসুল ডাটখানেওয়ালা জমি না খেও নাই ও আশ্বাসে কি সাইয়া দেখুন দরজা মারা লগে লগে কইছেন ইফতাহিল বাপ ও দরজা তুমি খুলি যাও আশারে ডাক দিস এই সময় আশা সিদ্ধি কর সাদর এখানে আছে সাদর নাম হইল নমিরা নমিরা কইতাম নি মাঝে মাঝে খাল্লা আর দোলা ওদের জমিয়ে তুলাম হিন্দুর ফতাকা এখানে আসে না নি এখানে আসেনি খাল্লা আর দোলা এখানে হইলে আশা সিদ্ধি কর দিয়ে আল্লাহ তালা আনহার সাদর

নবী যে গুলা ফিরঙ্গর পতাকা ব্যবহার করছো নির্দিষ্ট কোনো ফতাকা নাই যে সময় যেখান পাইছই ওখান বান্ডান ডান্ডার মধ্যে বান্ধিয়ে লিয়া গেছই নাকি একদিন উড়া উড়ি জঙ্গে সিফিনের মধ্যে ফতাকা নাই আয়েশা সিদ্দিকার সাদর যেখানে কার নাম হইল নমিরা ওখানে রা দেখান ফারা দিকে টান মারি বান্ধিয়ে লিয়া গেছই কি কানাই ফতাকা তুমি তো লমাইন্দুর ফতাকা দেখানো বহাল ইকান গাড়ি নবীজি হযরত আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআনা হরায়ে ও নমিরা সদরগণ এই ভাবে দিয়া তাইন ঘুমাই গিসুইন এর অর্থ হইল নবীজি আই ভাইয়া দাঁত দিবা আর দাঁত দেয়ার পরে দরজা খুলতো না তখন তো টাইন আমারে কই ভাই আয়েশা দুয়ার খুলো তখন আমার নাম লই যাইবো ওলা বান করি হতিছেন যখন নবীজি কইতেন ইফতাহিল বা ও দরজা তুমি খুলি দাও দরজা খুলি গেল গিয়া ধন্যবী আহিছই আই তান বিছনা অকণ পালা ভৰি জাড়াইচইন আৰু জাড়াইয়া দেবে না আইছ সিদ্ধি কৰ জি আল্লাহ তাল হা মধ্যে চাদৰ আস্তে আস্তে চাদৰ এখন হৰাই চইন হৰাইয়া কৈছেন তুমি চাদৰ উৰিয়া গুমাই গিলা এইকেইটাৰে লাগি তোমার কিতাপ বুখা ৰৈ গেছে নি তাপ হৈ গেইছে

লাগি এরপরে যখন আপনি আমার আয় চাদর হরাই লিছো আমার খুশি হয়ে গেছো আর সুল আমার আর কোন জিনিস নাই আচ্ছা নবী যে এইভাবে থইসইন আমার ভুল হয়ে গেছে কি নবী যে আইসেন এত বিছনা জাড়িছেন বিছনা যখন জাড়াত লাগছেন তখন বারে থেকে খেয়ে আইয়া কইসেন

দম পালানি শুরু করছেন ওই সময় নবী যে মাতার উপর তাকে ইসা ধরে কিনে হরাই কইলা আয়েশা যাওয়ার সময় দেখলাম তুমি আরামে ঘুমরাই এখন আইয়া দেখি তুমি বড় বড় করে দম পালারাই কি তুমি বিমার হই গিসু নি তোমার তাফ হই গিসু নি জ্বর উঠে গিসু নি আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা না ফরমাইনি ইয়া রাসূলুল্লাহ আমার জ্বর উঠে নাই ইয়া রাসূলুল্লাহ আমি তো পন্তাও বলমন করছি আপনি আমার নাম ধরে ডাকি দাই যখন আপনি বাইরে থেকে আইছো আইয়া বিছনা জাড়িলাই আমার কয় একটা প্রশ্ন আপনার লগে সে আপনি বিষ্ণায় জারিলায় আমি আপনার মায়ার বিবি আমি কিটা বিষ্ণায় জারিতাম নাই নি আমরা আপনি বিশ্বাস করলাই না নি বলে আয়শা তুমি আমার বিষ্ণায় জারি ভাই কারণ মধ্যে কোনো সন্দেহ নাই কিন্তু আমি ও কারণে জারিছি যে বিষ্ণায়র মধ্যে অনেক সময় শয়তানে শয়তানি ও শ্বাস দিলায় কিবা তো মানুষই কোন জাদু করিয়া দিলায় জাদু করিলাই লাগি যদি কোনো মানুষ ঘুতার সময় তুই তার বিষ্ণায় কেন দিওলা তিনবার ফুসিলাই কিবা তো এইভাবে জাড়া দিলায় তলে ই কানার মধ্যে শয়তানি ও শ্বাস থাকে না আর। মানুষের কোন জাদু জিন্নাতর কোন জাদু থাকে না এর লাগে আমি জানিছি বলি ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর নবী আর আপনার বিসনাদ কি তা মানুষের জাদু করে দিবনি বলি হ্যাঁ জাদু করতে পারে শয়তান ওসা করতে পারতো না কারণ আপনার চেহারা আপনার সেবা শয়তানে উঠতে পারে না বলি আয়েশা আমি আমার লাগি করি নাই কিয়ামত পর্যন্ত আনে वाला আমার উম্মত হল হইবা এটার সময় শয়তানি ও সসা জিন্নাতি ও সসা থাকব এর লাগে আমার উম্মত জানাইয়া দিও তারা যখন বিসনার

বলে ওয়াইসা ওই সময় জিবরি ইলিয়ামিন আমারে ও মুহাম্মদ হইয়া ডাক দিছই না আমি বাড়াইতাম বলে ইয়া রাসূলুল্লাহ সময়ন আগে মসজিদে নববী দানেওয়াজ করি আইছো এই মানুষ প্রকৃতি মুমিন না এ যে তার বড়র সম্মান করতে না হরুরে মায়া করতে না আর তারবাড়িত কোনো মেহমান আইলা মেহমানদারি করতে না বগৃত কামিল মুমিন হইতে වর্ত না এ আফনার আর আমার ঘরে জিব্রাইল আমিনর মত মেহমান আইলা আপনে আপনি মতো মত boar কথা কইলাই না এগুলো সাধারণ মিটিং কিছাত প্রশ্ন করছিন মানে ওই সময় নবীজ তোমাৰ আমাৰ ঘৰত যে নাইচন জিবৰী হিলে আমি নাইচোন এন মানুহৰ চুৰতে আহিছোন এলেকি আমি ডাক দেই নাই বুলে ইয়াৰ চুৰল্লা মানুষর চুৰতে আহিছেন সুন্দৰ মানুহ লাগি দিছ না কিতা মন কৰো নি আপ্নাৰ তাকি আমার আমাৰ মধ্যে মতে লাগি যাব বোলে না নাই কথা মন কৰি না বুলে তাই লে কিতাৰেলে কি আহিতে দিলে আই না বোলে আইছা তোমাৰ আমাৰ ঘৰত যদি জিব্ৰী হিল নাই কোনো মানুহ চো আহি যায় কোনো অসুবিধাওতো নাই কাৰণ তোমাৰ মমিনক ললো মা কিন্তু যদি আমি আইস্কুল জিব্ৰী হিলৰ পাৰমিচন তাইলে কয় আমুক

ভাই বাবি হয়ে সট্টাতি গরো হামাই গেলায় কুপুর গরো বাই হামাই গেলায় মামার গরো ভাই হামাই গেলায় বন্ধু হয়ে হামাই গেলায় বন্ধু হামানু শরীয় তো পারমিশন দেয় নাই কারণ যদি দিলেই তো হাজানো ঘটনা আছে বন্ধুর গরো দুই তিনটা হরতা হওয়া হইছে হইছে না হইছে না মাথা না কি লাগি কয়দিন বাদে বন্ধু লিয়া গেছে গিয়া চুপ

বলয় শা তিনডা ফরদন্ত শয়তানে দিতে পারে জিন্নাতের দিতে পারে 40 নম্বর ডা শয়তানের জিন্নাতে দিতে পারে না কিন্তু যদি লাগি তিনটা ডা যদি সররে চিন না 40 নম্বর ডা চিনই লইবাই যদি মানুষ হয় তাহলে দয়ার কুলিয়া দিও বালা মানুষে দয়ার খুলিয়া দিও আর যদি চিন না কিবতো গুনা খারাপ মানুষ হয় তাহলে জবাব দিও না ফোন ডাকাইতে গাইয়া ডাক দিল কইলাগুডা জবাব দিলে তো শিকার লাগিছে না নি কইলাগু না বদরগু দিলে না তিন নম্বর ওইগু তো মনে কইও

যে জিনিস গাইবর খবর দিয়ে আল্লাহ আমার দিছে নকু আমি কইতাম ভারি যে জিনিস খবর আল্লাহ আমার হইয়া দিছে নকুন কইতাম ভারি আল্লাহ বেদি তো নয়া কোনো জিনিসের খবর করতাম ভারি না এর লাগি আমি তোমারে বুঝি নাই আয়সা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নাই ফরমাইলে ইয়া রাসূলুল্লাহ তাইলে এই সারা কথা বলে আমি খাইল সকালে আমার উম্মতরে কইয়া দিলাই মু সুবহানাল্লাহ وصلى الله على سيدنا ومولانا محمد রেখেছি কিনা ইব্রাহিম আলাইলাম আইলাম পখন গেলাম তখন খিতা পাইলাম মায়ে দেখলা মায়ে দেখার পরে আইয়া কইলা বাবার কাছে কইলা স্বামীর কাছে কইলা আমরা গেসলাম যাওয়ার ফরে ফরে ওলা বেটায় দেখাইছেন যাও আপনি কি মাত দে ওই সময় ইব্রাহিম আলাইলাম গেলা গিয়া পইলে আমি দেখতাম বুলে না না আপনার দেখার কোন পারমিশন আমি দেই নাই

তাইলে নবীজি আইতো ইলে কিতা কিতা শর্ত আসলো বিয়ার ইরাই ধরবনি ভাই এই সারা শর্ত হনো না এগুলো আমরা লাগিয়ে শর্ত খালি স্কুল গিয়া দেখলাম থোড়া চুল ফুলাইল আইয়ো আর তো বাফরে শুরু করে দিল কিতা হইল বাই সাপ কোনো লড়া ফোড়া বুধবাই না কিতা করেন তাই হাই স্কুলতে তো শেষ হইয়া লো তো চাকরি নকরি হইতো নাই মাই ওলা দুঃখ ও যে দেখি আইছে লম্বা চুল খালি ফুলাইল চুলে খামাইতো নাই লগে যেগুন আছে ওগুন লগে রাখা লাগবো

নবী জমিনে না এরা তো আল্লাহর দরবারে দি নানি এরা সটায় এরা রে দিত হে আমরা সটাইয়া দিতাম এরা সাক্কি আমরা নানি এরা সাক্কি আমরা নানি তাইলে এরা সাক্কি আমরা হইতো হইলে আমরার এক এক জিনিস সুন্দর করা লাগব বুঝা গেছ নি তাইলে এক এক জিনিস হইলা হইলা নামাজ নামাজ ঠিক করা লাগব বুঝা গেছ নমাজ যদি ঠিক হয়ে যায় যায় আমার জিনিস ঠিক হয়ে যায় আমার মুখের মধ্যে দাড়ি নাই ভাই জানা মনে কিছু আনিও না নমাজ পড়া শুরু করে দাও আস্তে আস্তে তোমার ভিতরে আল্লাহর নূর রা শুরু হয়ে দিব নূর দিব অটোমেটিক তুমি বুধ ভাই ভাই দাড়ি রাখলে ভালো লাগে আজকে উত্তর খারাপ লাগে আমি খেরোয়ের মানুষের মন কিছু আনিও না এটা মানুষ মানুষের কাটি সুন্দর লেগে কোনো অসুবিধা নাই কিন্তু আমি তো বুধ ভাইয়ার এগুলো সুন্দর কিন্তু এগুলো সুন্দর নাই যখন এ হুকুম জামে হুকুম নমাজ কি আমার মন যাইব কি অটোমেটিক আল্লাহ আমার কলবর মধ্যে নূর ডালিয়ে দিলেইব নূর ডালার মধ্যে অটোমেটিক আমি বুধ হইমু দাড়ির মধ্যে সুন্দরতা আছে আছে না নাই অটোমেটিক এই দিব সুপহান زين الرجال <سؤال> باللحية شطير هزار فرشتة روزن الله تصفيف آت سبحانا اي الله تمرد تُرْبَكِ بيان زَيَنَ زائن بیٹائن تر شندر خورلا اي اي بارو وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم

কিছু মাতি অ মানুহ যাগে তন আত্মি এখনো লগাই লগাই না লগাই না আত ইকান খান লাগা কথা নাই কোনো নবীর নবী চৰিয়তৰ মধ্যে আমাৰ নবী দিবা নবীর কোনোৰ নবীৰ মধ্যে খান আত লাগানি নাই আশলু একমাত্ৰ আপোনাৰ নবীর চৰিয়তৰ মধ্যে আছে অন্য নবীৰ চৰিয়তৰ মতে নাই খানি ই কেন হইলে শাস্তিৰ জেগা দুচ কৰ তইলে মাষ্টৰেও কৈবা খানা ধৰ মেচাবেও কৈবা খানে ধৰ বাপেও কৈবা চানেদৰ গাঁৱলীও কৈবা খানাধৰ শাস্তিৰ জাগা নে তইলে আমি আল্লাহ দৰবাৰো সাজৰি দিছি কেন খান আমি কি তাৰি ধৰ তাম ধনে দৃশ কান্দ

না বি তোমার মাতার জানানি তুমি জানা তকি মাতার দেওয়া ও কারণে তকি মাতার মধ্যে দেওয়ার সুন্নত পূজা কিছু নিমাত এখন কি দি আমি কিতা ঘুরিয়ে রাখছি হয়তো নাকি ঘুরিয়ে রাখছি না গুনা ঘুরিয়ে রাখছি নাকি না গুনা সব মানুষের লোক গুণা আছে না নি খে নেই খে কইতে পারবে গতি আমরা ডরাইয়ার লাগি নিজে নিজের গুণাগার মনে করতাম যে মানুষে তারে নিজের গুণাগার মনে করব হে কলমা নসি বইব তার মরার সময় বুঝা গেছে নিমার কারণ গুণাগার মনে করবো গুণাগার মনে করি আমি তো কি করি আমি মাথা দিলাম মাথায় গুণা ঘুরি লিছে আমি আল্লাহ আকবার হই আমি তো হরিম বন্দি আর আল্লাহ আমার আঙ্গুলি গুণ খানো গিয়া দিছে কৌসাই মাথার উপরে না বলেনি গুনার থলে গুনার তলে নানি গুনার তলে আমার আতি গুন তখন আমি আল্লাহ আল্লাহু আকবর হই যখন আমি নিয়ত বানদি আর তখন আমি গীতাব হই আর ইয়া আল্লাহ এই দুনিয়ার জমিনও গুনাহ করতে করতে গুনার সাগর অতিক্রম করি আমি গুনার গুনাহ করতে করতে সীমা অতিক্রম করি আমি গুনার সাগরের মধ্যে ডুবে গেছি রেবা আল্লাহ নামাজের মধ্যেও বইছে নানি গুনাহ করতে করতে গুনাহ সীমা অতিক্রম করিলেই রেবা আল্লাহ সীমা অতিক্রম করি আমি গুনার সাগরে ডুবে গেছি রেবা আল্লাহ আমার ভাইসব আমার উদ্ধার করো তাহলে করতাই নতুন এই সাগর থেকে উদ্ধার করে না হলে আর কোনো জাত নাই রেবা আল্লাহ বুঝা গেছে নিমার গুণার সাগর থেকে উদ্ধার করে আল্লাহ এছাড়া অন্য কেউ গুণার সাগর থেকে উদ্ধার করতে অর্থ নাই আহ আমি করে নিউটি আর বড়গাং কুন্দার নদার বড় গাঙ্গে ফ্ল্যাট দিছে আর ফ্লাটের মধ্যে এক মানুষ নাও ভাইয়া যার আখটা না ডুবি গেছে তখন ফরি গেছে কি সাঁতার কাটা জানে না তখন আঠলে দিবনি না উফরে দিয়ে দিব উফরে দি দিব

সাগরে ডুবি যাননি কিন্তু আমি যে সাগরের মধ্যে ডুবি ছিলে আল্লাহ এই সাগর বড় গাং নাই খাটা খাল নাই বরাক নাই ব্রহ্মপুত্র নাই ওর মাহবুদ আরব সাগর নাই আর ভারত মহাসাগর নাই ইয়া আল্লাহ আমি যে সাগরের মধ্যে ডুবিছি সেই সাগর হইল গুনার সাগর ইয়া আল্লাহ এই সাগর তুমি ছাড়া খে উদ্ধার করতে পারত না লাগি তুমি আমার দোকান হাত কানে ধরিলা ওরে আল্লাহু আকবার আতলা বুচনি গন

সমস্ত প্রশংসা আল্লাহ লাগি যাই দুনিয়া আখের তোর মালিক সংখ্যা মাত নানি ওখানে তো হইয়ার নানি এই কথা যখন গুলামর মুখে দিয়াই হয় তখন আল্লাহ ফরিস্ত ডাক দিয়া কই হামি দে আমার বন্ধায় আমার প্রশংসা করে ফরিস্তায় জবাব দিতে পারেন না জবাব না দিয়া চলে দিস আমি বুঝা গেছে মাত জবাব কি দিতে পারেন না তখন আল্লাহ আদম আলাইসলাম রে বানানিছিলো বলো এই কলা ৰব্বু কলিল মেলাই কেদি ইন্নিজা হইল ফিল কৰে খালিফা অ এ ফৰিচ তো আমি আমার খলিফা খেলা ফুট প্ৰতিষ্ঠা করার লাগি আমি এফ জাতৰে বনাই আর খুশি আল্লাহ তখন ফৰিষ্ট তই জোৱা দিছে আল্লাহ এৰা রে বনাই কিনে এৰা মাৰবা খাটা কাটি কৰিবা ৰক্ত বাহ এবার আমরা তোমার তোচবিহাত করতে তা মৰিব অল্লাহ

ও মহাভধ আমি ভাত আমার মাতারে লাগাই নাই ও মহাভোধ আমি গাছরে পূজা করি নাই আমি মূর্তিরে পূজা করি নাই ও মহাবুধ আমার এই সম্মানী মাতারে নিয়ে যদি খের ফত লাগাই তাইলে ইয়া কানাবুদু তোমার ফর মতে লাগাই আর ও ইয়া আর যদি সাহায্য চাই তাইলে একমাত্র তোমার কাছে সাহায্য সাহায্য বল ধনাল্লাই যাতে কইন ল বাই কাব্দি গোলাম তোমাৰ হাতৰ বাৰু আমি হাজিৰ নাশুনো অকল বুলিলেই মিনহা বুলি নোৱাৰি আমি তোমাৰ শচীৰক্ত গিয়াৰ দৰা শ্ৰী সুহানন্দ তোমাৰ কেতিয়া লাগে আমাৰে ভ পৰিষ্ঠায় কইনা আমিন ধন গোলামে কই দিনা শ্বকল মুস্ততি মায়া লাও আপুনি সহজ সরল সঠিক গ্ৰস্ত দেখাইয়া দেও খালি সঠিক রাস্তার কথা তুমি না খালি সহজ রাস্তা কৈছ না তুমি খালি সরল রাস্তার কথা কো নাই রাস্তা সঠিক সিধা হইতে পারে কিন্তু দো দিক থেকে জঙ্গল থাকতে পারে রাস্তা নাই এক রাস্তা সিধা হইতে পারে কিন্তু সেই রাস্তা উসা নিচে হইতে পারে এর লাগে তুমি সহজ ভাবে আড়িতে পারতে নাই এর লাগে তুমি কইছো আপনি আমার সহজ সরল সঠিক যে রাস্তা সিধা হইতো যে রাস্তার মধ্যে ডাল ভালো হইতো না যে রাস্তার মধ্যে টিলা টালা কোনো জিনিস হইতো না ওলাই রাস্তা দেখাইয়া দে ওখান খুঁজিস না নি খয়াও লগে লগে খরায়ে صراط الذين أنعمت عليهم رب الله أو رستا دخيلة ذير رستا نموت منشفرش كتوهشين الله أرده جابدين نعتيكم أمي تمرد أن خلّم شرات النبيين والسديقين والشهداء والصالحين.

কাজর মুফিলার তো চাহ খাইবার ওলা জানে কয়ে নিবা বয়স্ক হইলে দুই এক কলে কলে দিলাই এক ডের আঞ্চ দেখা যার এক সত্তর কাপ হইব অনুগুন্ধু হইতে না সারা খালি ও বাইসা তার মুখ খালি লস লিতরা খালি আর সারা গানর মধ্যে গুড়ি কিন্তু খেউবার আর সার কথা কইতায় না এটা হইলে একটা দুঃখ খারাপ পাও বলা পাও ওয়াজর মজলিস ওয়াজ খানির মজলিস হইলে এক সারা দেওয়ার বড় খালি এক এখান কালো খানি নামও তো খানি না নিবাহি টান ঘুমাইবার খালি ঘুমাইতে যে না আমি কিন্তু উল্টা মাতি আর আপনি ঘুমাইবার মজলিশ খালি ঘুমাইতে এখন এখন মানুষ যদি গুমাই তার দ্বারা গিয়ে করা যায় নি খাও না কি তার লাগিয়া সেটা কব কি গুণ আফা খান থেকে আইসি অন্য ইয়া তিলাওত করে আমি ঘুমাইতাম কুফরি কালাম ওই জীবন লাগি এর লাগে না হিনো খালি ঘুম হইত বুঝা গেছে নি মাত খারির মজলিশ খানি হইতো আর ওয়াজর মজলিশ খালি শুনতাম আর খুঁইতাম অন্য অন্য খুনতা না

صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أي شمس تو مانوش الرسطة تمارے درائية دلام زرا بيستو گیا ہم ايبا ہمشا بيستو رمد درائبا تا در کنو سنتنا اي کنو دورنا اي خالدين فيها بدا ہمشا ہمشا رائبا تو ان فرشتا يقول اللهم آمين আবার যখন তুমি আবার এই রিলমা দু বিয়ালাই এই সমস্ত মানুষের রাস্তা তোমারে দেই নাই ولا الضاء إيش غير المقدوب عليه ولا الضاء اللي اندرا بطرس تويسين قمرا ويسين لا بسرات اليهود والنصارى غلام ثم اليهود والنصارى رستدين أي وهم يدخلون النار رد ذخو جامع يبا خالدين فيها بدأ همسا همسا ذخور مدرو يبا ثم اليهود رستدين أي ثم رست الإمام سوي قدرة آمين مقتدي قدرة آمين فريشة قدرة আমিন জিন্নে মুমি তখবা তারা হইদরা আমিন তখন আল্লাহর জাত নিজে খুশ হইয়া মুসকি মুসকি তাই নো হইবা আমিন সুহান আল্লাহ আমিন কারে হইতাবা আল্লাহ আমিন তো হওয়ার কোনো প্রয়োজন নাই তাই নিজে কবুল করতেন আমি এর বাদে খোয়ার তৈল গুলাম তুই শান্তি তাক আমি আমার জবানে মোবারক তোর লগে হরকত খরাইলাম আমিন আবো তুমি নামাজ লাগো নাই তুমি এখানে অ্যাপ্লিকেশন জাহিরি সুরত তুমি নামাজের মধ্যে লাগছো কিন্তু আবু ফুরা নামাজ লাগো নাই জাহিরি সুরত তুমি নামাজের বাদ কিন্তু তুমি এখন দরখাস্ত দিসলাই প্রত্যেক লাইনে লাইনে এলাউড এলাউড গ্রান্টেড 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 খোর আর ফরিস্তা কইলা আমিন বুঝা গেছে নি জানিনা না জানি না আমি ডাঠ দেৱা না জানাৰ মত ডাকৰ মত ডাঠ দিলে চন দা লেৰ বাচ্চা ঘূৰি ফিৰিয়া ডাকৰনি এখন অবি এখন তুমি লাগলে তিলাত কৰা এটা জনুলা বা তিলাৱতীৰ খুৰহণ গাঁৱলী বেটা তিলাৱত কৰা জানই না মচিদৰ মধ্য গিয়া কৈ দিলা কুল আৰু কুল আৰুজ বিৰৱ বিন্নাই চিমালি কিন্নাই চিলাই মিংচৰিল চোৱাচুলখন নাচ ඇල්ලදී වස් වී සුఫ සුදුරින්න සමිනැල් ජින්නැතිවන්නාහොර ගවලිකින්ද පකශද්ද වී ඉසිනන. කන ගල වැ ලව හොඩයිු ගවල විෂ න ාවරවාකෙද වි්ච තිලවත් ෝඩලි ම්මීම් දලිකල් කිත බුල රොයි බෆී බලල්ලගෙන්න්න බත්ලගට. හම්ම ඇතැස අලන්. عن يعني النبا العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون بڑا التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الامرون بالمعروف والناهون عن المنكر

আল্লাহ হে ভদ্র ও کرامন কাতিবি নমর ভালো লাগে আমার গোলামে আমাৰে খুশি করি লাইছে এখন আর আলিফ লাম মিম তিন কইলে ওই তো অগুন্তৰে বানান করা শুরু করো আলিফ বানান করলে তিন হরফ আলিফ লাম ফা লাম বানান করলে তিন হরফ লাম আলিফ মিম মিম বানান করলে তিন হরফ মি মিয়া মিম আমাৰ গোলামে নয় হরফ পৰিছে গতিকে 90 দেশে 90ই লিখো 90 গুনা রে maaf করে দেও 90 দরজায় রে बुलंद দেও

یعنی تمہیں اللہ بلا فری شاپ کاٹو نا جیو ہے بھائی صاحب

তাইলে হেজিনাও করছে সূর্য করছে মিসাহমতি সে বিহাত ভাঙানি দিছে আইলো টেলিছে ফরার হগ মারছে মানুষের গালি দিছে আউরি মাংসের খাজ খারাপ খাপ ব্যবহার করছে জিনা করছে গতে গই গুর গंदा গুণাই গুণ ইগুন আল্লাহর সামনে দিইতো পারে না ইকোন আল্লাহর যতর সামনে হে উবা তখন গুণাই গুণ কে তার কমরর মধ্যে ওনো टाकी যায় পিছিলি পিছিলি ওনো গেউ বই যায় বুঝা গেছে নি বল? হ্যাঁ হ্যাঁ ওনে একবার সুবহানাল্লাহ রাব্বিয়াল আজিম পাকী বয়ান করি আর পবিত্রতা বয়ান করি তুমি পাক জাত

শামী আল্লাহ হিমান সমিতা কৈতেছে মই এইটো কি ফৰি গেছে নানি দেখুন তো গুনাই ফৰি গেছে কি ফৰচে না ফৰচে না তখন গুলামে ফৰব বনাও হে আমাৰ পূৰ্বৰ দিকাৰ ৰব বনালে কালহাম সমস্ত প্ৰশংসা তোমাৰ আমি যখন তোমার সামনে উবৈ আমি গুনার সাগরে ডুব ইসলাম রেবা আমি তোমারে কৃষ্ণ আমার দোকান আত্মানো দরি আমার গুনার সাগর থেকে উদ্ধার করিলাও সুমিয়া আল্লাহু লিমান হামিদাহ এখন তুমি আমারে উদ্ধার করিলায়েছো আমার শরীরে কোনো গুনাহ নাই আছে নি গুনাহ কোন নবী যে ফরমাইছেন গুলামে যখন আল্লাহর দরবারে সাজদা দিব গুনার হালত সাজদা দিবার তার কোনো ক্ষমতা নাই

তার লগে সুরি নাই তার লগে জিনা নাই তার লগে মিশামাত নাই আইল টেলা নাই রিবত নাই সারার এলাই মা করে দিলাই যেন একমাত্র হকুক এবার মা করে দিতে নাই যেগুন মানুষর হক মারিয়া খাইস মা বাবার লগে লাগছ এগুন এলাই মা করে দিতে নাই লাস্টে তো আছে তো যদি করিলাও আর তার কাছে গিয়ে চাইলাও তইলে এলাই মা করে দিলাই বা বুঝে গেছে নিবেন

আমরা শুক্র আদায় করি আর আজ যদি আমরা নেতার কথার আমরা শুনি লইতাম আর যদি আপনার সুবিধা করতাম না তাহলে আমরা বৃহত্ত লহান তৈল নের বল এর লাগি তোমার শুকুর আমরা আদায় করি আর এর লাগি একটা হইলো সজদায় হুকুম আর একটা হইলো সজদায় শুকুর বুঝা গেছি একটা হইলে সোজ হুকুম আল্লাহ হুকুম করছেন আর বাদরটা হইলে সোজ দায় শুকুর ফুরি তাই শুক্রিয়া আদায় করছে ওই তো যখন সোজ দায় ফুরি লাইছো তাইলে এক রকাত নমাজ আর এক রকাত নমাজ রে তুমি ফুরা আল্লাহ ফুরা ঘর লাই রুকুরা গে গে আল্লাহ তারা সারা গুনাহ রে তোমার মাফ ফুরি দিলাইলা এখন তো আর দুই রাকাত তিন রাকাত চার রাকাত পড়ার কোনো দরকার নাই আইজার চার রাকাত না এর তাকবনি এর লাভ হইছে না লস হইছে

আল্লাহর লগে যে বন্ধুত্ব করতে চায় আল্লাহর লগে তার বন তার লগে বন্ধুত্ব করতে চাইন না ওমান কারিহালিকা আল্লাহই আল্লাহর লগে বন্ধুত্ব করতে চায় না আল্লাহই তার লগে বন্ধুত্ব করতে চাইন না এর লাগি কইনো গোলাম তুমি বারবার আমার কাছে সাজদা কর আর আমি তোরে খালি মাফ্ফির اعلان করিয়া দিলাম আর ও ফরিস্ত অকল তোর দুশ্মন যারা দুশ্মনই করছেন এরা রেডি আমিন আমিন হোয়াইতাম বুঝে গেছি এবার কৌটো দেওয়ার পরে যদি তোমার পাটির উকিল ছাড়া হি পাটির উকিলে যদি তোমার ফক্কে মাতিলায় তাহলে তোমার ফক্কে রায় দেব এখানে তিন হয়ে যায় হয় না হয় না তাহলে আল্লাহ কৈতরা তোমার এন্টি পাটি রেদি যখন তোমার ফক্কে আমি আমিন আমিন খাইমো তোমার জন্য তো জমা খান্তা শিওর যায়

فلا يبقى بر ولا بحر ولا شرق ولا غرب الا وتمر به وتقول انا صلاه فلان بن فلان صلى على محمد المختار خير خلق الله ويخلق من تلك الصلاه طائر له سبعون الف جناح في كل جناح سبعون الف ريشه في كل ريشه سبعون الف راس في كل راس سبعون الف وجه في كل وجه سبعون الف فم في كل فم سبعون الف لسان في كل لسان يسبح الله تعالى بسبعين ألف لغات ويكتب الله له صام ذلك كله من قال اللهم صل على محمد خونة تلقي وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميدٌ

আর ফুপ মাথার থেকে গুরি 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 ফসিম মাথার মধ্যে যায় আর কইতে থাকে ও তা কুল কইতে থাকে আনা সলাতু ফুলান ইবনে ফুলানি আমি ও মুকর ফু ও মুকর দুরুদ তোমার নাম লয় আর তোমার বাফর নাম লয় এখানে বাফর নাম লওয়ার কোনো প্রয়োজন নাই বাফর নামের লাগি লয় কারণ এক মানুষের অনেক মানুষের এক নাম হইতে পারে কিন্তু বাপ দিয়ে আলাদা করা হয় মাসুক আহমদ

صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اور تزیم عشق احمد درود شُرِيفٌ اور رائے تمہارا نام لور اور تمہارا بفر نام لور سنما اللہ کے مکر فو مکر درود

وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على

كما صليت على إبراهيم وعلى آل إبراهيم انك حميد مجيد أي دروت صابت معناها دي معناها 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 معناها

বিলাহিবা মানুহ যিব তাৰ ক্ষতি কৰাৰ মত শক্তি পৃথিৱীৰ জমিনৰ নাই এক মানুহ যাৰ বনি দিব সেই আল্লাৰ বলি বনি যায় নবিমাইন মানি অলি যেন পকা দিন তহুবিল খৰ

ওয়া শুন ফা আমার জমিন postcss তোর জারদারো খেলে ভালো লাগে জার ভয় ছাইলে ভালো লাগে যে জিনিস খাইলে ভালো লাগে খাও আমার নিয়ামতের মধ্যে কোনো কমই নাই কিন্তু याद रखিও সম্পর্ক রইতো তোমার লাগে আমার কারণ আমি তোমার এর জিন্নাত সৃষ্টি করছি একমাত্র আমার লাগি ওয়া মা খালাবতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন মোরাদ হওয়ার আমি এই দুই জাতের প্রশ্ন করমু এর লাগি গোলাম

ইঞ্চান হয় ইনকান হতিল ইঞ্চান হৈ যখন মানুষ মারা যায় মারা যাওয়ার পরে যখন তাৰে খেউৰ তোলা হয় খেউৰ তোলাৰ যখন কান্দ লোহ হৈ যায় যদি এই মানুহখিনি থাকই তেলে এনেকুৱাইন কাট দিমো নি কাট দিমো নি জলদি জলদি আমাৰ গন্তব্যস্থলে পৌঁছাও জলদি জলদি আমাৰ গন্তব্যস্থলে পৌঁছাও নাহ

যে আমার গন্তব্যস্থলে পৌঁছায় তাহলে জানা রে কিও তোমার বিপদ আই গেছে কোনো লাইন নাই আর যদি লাশ দ্বারা খাইতে হয় তাইলে আমি ইমান যেভাবে আনছি ইমানের রঙ্গে আমি রঙ্গিন হওয়া লাগব আসারে সব মুমিনের অন্তরে জানলে কি হইবে রে তার বেদ না জানলে লাইলা হাইল্লাহ মানুষের অন্তর মধ্যে আছে যদি মানুষের সায়েন্স নাই তন্ত্র যেটা আছে ওটারে দেখবে সারা কম্পিউটার দ্বারা বার

ঈমান যদি রংকিন করা যায় না তাইলে লা ইলাহা ইল্লাল্লাহ বুকদি কইলে খাইতে কামাইতো না এ কারণে লা ইলাহা ইল্লাল্লাহ மனுশর আছে লা ইলাহা ইল্লাল্লাহ আছে রে সব மனுশির সব மனுশর মধ্যে আছে হিন্দু মুসলিম খ্রিস্টানর মধ্যে কোনো বেদ নাই ফা বাবা ও ইহুভিদা জানলে কি হইবে রে তার বেদনা জানলে লা ইলাহা ইল্লাল্লাহ হই মুমিন হইলো হইতো না লা ইলাহা ইল্লার বেদ জানা লাগবো লা ইলাহা ইল্লার রঙে রঙ্গিন লাগবো যদি রঙ্গে রঙ্গিন হইতাম ফারি তাইলে মরার পরে আমার বারাতুম মিনান নার হইয়া গইছ না দেওয়াসে আর যদি লা ইলাহা ইল্লা রঙ্গে রঙ্গিন হই না তাইলে দুনিয়াতে আমার উপরে মুসিবত আছে মরার পরে জাহান্নাম তৈয়ার আছে বুঝ এসে

ধ্বংস করত জীবিত আসন আর এই এগু এগুয়েছে গুড়ে ধ্বংস করা সেই আল্লাহ এখনো জীবিত হয়েছে নাই টাইন চিন্তা তাৰ কোনো মহত নাই আমাৰ আল্লাহ জিততা তান কোনো মহত নাই যদি আমার ইল্লাহ জিত্তা হৈ দেখোন জিততা থাকি দেখই সেই আল্লাহৰ ওপৰে যদি আমি ইমান আনিয়ে থাকি সেই আল্লাৰ নমাজ আমি আনিয়ে থাকি সেই আল্লাহৰ শুকমৰ রঙ্গে যত আৰু ৰংগীন থাকি তাহলে দুনিয়ার জমিনৰ খেও আমার কোনো ক্ষতি কৰ্তবাৰ্ত নাই হেল্লা কি আল্লাহর দ দে আমাৰ পিট্ৰি আনা লাগব আল্লাৰ দৰ যদি আমার পিট্ৰিয়া আহি যায় তইলে ধৰ শুকমৰ আমি আমোল ঘৰ মৈতা তেল্লাহ কথা পল্ল

কারণ আল্লাহর নিজাম যদি জমিন কায়ম হরা কায়ম রয়ে তাহলে আল্লাহ আল্লাহ শব্দ যার মুখে দিবারইব হে কায়ম রাখতে পারবো অন্য কোনো ক্ষমতাশীল বাচ্চা আল্লাহর নিজাম রে কায়ম রাখতে পারতো না এর লাগে বাই আল্লাহর নিজাম কায়ম আছে এবং রইব যদি আমি সিধা হই যাই আর যদি আমি সিধা হই না তাহলে মসিব চতুর্দিকে আমার বেষ্ট হরিয়া রইব আমি দুঃখ কইবার জায়গা আমি হইতাম না এর লাগে আমি তো অবাক হরি আল্লাহ দুনিয়ার যে অংশ আমি খাটাই দিছি আমি গুনার মধ্যে খাটাই দিছি বাকী অংশ খান তো তোমার গুলামের মধ্যে তুমি লাগাইলা ওরে বাল্লাহ ও কথা খান তো আমি মনের মধ্যে আনতাম আনিয়া আমি আস্তে আস্তে আল্লাহর হুকুমে লাগিয়ে দিতাম নামাজের মধ্যে লাগিয়ে দিতাম আল্লাহর জিকিরের মধ্যে লাগিয়ে দিতাম জিন্দগি কি হর ঘড়ি মে খোদা তুমারি আ যায় আয়ে মেরে আল্লাহ تو ہی مولا تو ہی باری تو ہی میری الہ لائی لاہ عل لاہو لائی لاہ ع لاہ لائی لاہ لاہو لائی لاہ لاہ تو ہی میری معبود ہو تُو ہی ہری مسجود ہو تجھ سے میری محبت ہو اے میرے الہ میں بھی تیرا ہو جاؤ توبى <applause> مره جاي يا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله ذكر مه يا شغل مه نام ياد أجايه أمر